নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন পর্যবেক্ষক সংস্থার কেউ কোনো রাজনৈতিক দলের পদে থাকলে তিনি আগামী নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি পাবেন না। যারা নির্বাচন পর্যবেক্ষণ করার যাদের অভিজ্ঞতা আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন যারা পর্যবেক্ষণ করেছেন, তারপরে সে ব্যক্তি হোক কোনো সংস্থা হোক, দুই রকম তো আসতে পারে, সংস্থা বা ব্যক্তি, অন্যান্য পর্যবেক্ষক, তারাই যেন আসেন। তারা আসলে সবার কাছে গ্রহণযোগ্য হবে। বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট নিতে বলা হয়েছে, সেগুলোর ভিত্তিতে আমরা যদি দেখা যায় সে তারা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, তাহলে তো সেটা দেওয়ার মানে আমরা পারি না। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আস, সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লোক কথা বলছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠাই, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালাম দাও জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভি তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।